দেখছেন এএসআর নিউজ। পথ দুর্ঘটনায় মৃত এক ও আহত একজন বেলডাঙায়। ঘটনাটি বৃহস্পতিবার ভোর 5টার সময় বেলডাঙা থানার সরুলিয়ার কাছে NH-34 এর জাতীয় সড়কের ওপরে পাথরের গাড়ি ও কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাথরের গাড়ি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম আনসার আলী, বয়স 52 বছর, বাড়ি শক্তিপুর থানার মিল্কি ঘুল্লা এলাকায়। জানা গিয়েছে পাথরের লরিটি বহরমপুর থেকে রেজিনগরের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। কিভাবে কি হয়েছে? আমি সকালবেলায় ফজরকার নামাজ পড়ি আসছি, এসে দেখছি একটা বিকট আওয়াজ হলো। আওয়াজটা শুনে আমি স্তম্ভ থেকে গেলাম, দিয়ে আমি কি হলো দেখি, বাইরে এসে দেখছি দুটো গাড়ি একে অপরকে ঢিপাঢিপি লেগেছে। যে আমি ছুটতে ছুটতে আসছি, এসে দেখছি যে একটা গাড়ি পাথরের গাড়ি আসছে, লোড গাড়ি, এই গাড়িটা একসঙ্গে মানে এমনভাবে বেরিয়েছে যে দুই গাড়ির ড্রাইভারই আটকে আছে, দুই গাড়ির ড্রাইভার আটকে আছে। আমরা অনেকক্ষণ ধরে মানে আমরা সাতসাত পুলিশ চলে আসে, পুলিশকে আমরা বলি যে আমরা আপনারা একটা ট্রেনের ব্যবস্থা করুন, এখানে 5-2 কিলোমিটার আগে একটা মানে জেসিপি আছে, এখানে জেসিপির ব্যবস্থা করুন, এখানে এই তো ঝুমকা পেট্রোল পাম্পে ট্রেন আছে, ট্রেনের ব্যবস্থা করুন। কিন্তু পুলিশ মিটার ফোন করেছে, আসছে আসছে করতে আধ ঘন্টা প্রায় 45 মিনিট পার হয়ে যায়, তারপর একটা ট্রেন আসে। তা মানে আধ ঘন্টা মতো ওই যে পাথরের গাড়ি ড্রাইভার ছিল উনি বেঁচেছিলেন, তারপরে আর উনি 60 মানে আর মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এখন ট্রেন আসার পরে যে লোকটাকে উদ্ধার করা হয়, এখন দেখা যাচ্ছে যে ওই লোকটার অবস্থা আর মানে বেঁচে থাকার মতো নাই। ওনার দুই পা চলে গেছে, দুই পা চলে গেছে, হাত চলে গেছে, মানে অবস্থা খুব খারাপ। যে পাথর গাড়ির ড্রাইভারটা, ওনার বাড়ি বেলডাঙা রেজিনগরে, শুনছি ওনার মেয়ের মির্জাপুরে বিয়ে হয়েছে, ওনার একটা জামাই সরলা মাদ্রাসা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সরলা মাদ্রাসার সামনে ওর একটা জামাই পড়াশোনা করে, শিক্ষকতা করে, যে মৌলভী সাহেব। আর পাশে যে গাড়িটা, একটা বারিকার গাড়ি, এই গাড়িটা সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, পাটা আটকে আছে, উনি বেঁচে যাবেন এবং উনি সুস্থ আছেন, আশা করা যায় উনি ভালো হয়ে যাবেন। তবে এই যে গাড়িটা পাথর গাড়ি, এই গাড়িটা মানে ডেথ হয়ে গেছে, ওনার অবস্থা আর ভালো না, উনি মারা গিয়েছেন। এটা ট্রান্সপোর্টে দেখতে পাচ্ছি। তবে একটা কথা, যতক্ষণ ধরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদি এই তো 2 কিলোমিটার বেশি না, 2 কিলোমিটার থানার পাশে এই পেট্রোল পাম্পের পাশে যে ট্রেনের ব্যবস্থা আছে, এখানে 1.5 কিলোমিটার পাশে যে মানে জেসিপির ব্যবস্থা আছে, কিন্তু পুলিশ আসা সত্ত্বেও, পুলিশকে বলা সত্ত্বেও, কিন্তু মানে প্রায় 40-45 মিনিট লেগে গেলো জেসিপি আসতে, ট্রেন আসতে। কিন্তু হয়তো 10-15 মিনিটের অবস্থা এলে তাও মানে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়তো পাথর গাড়িটা। কোথায় হয়েছে এটা? বেলডাঙা সরলা মাদ্রাসার সামনে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম, আমার বাড়ি এখানে, বাড়ি আমি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এখানে